প্রার্থনা ফারদিন দিঘি বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তার বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্র অভিনয়ের আগে গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘি, যিনি দিঘি নামেই বেশি পরিচিত। শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই প্রার্থনা ফারদিন দিঘি। আজ আমরা এই দিঘি সম্পর্কে অজানা সব তথ্য জানব। আর আমার চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা দিঘি অভিনীত প্রথম চলচ্চিত্র। 2021 সালে তুমি আসো তুমি নেই চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। দিঘি 2002 সালে 9 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে লক্ষ্মীপুর জেলায়। ব্যক্তিগত জীবনে দিঘি চলচ্চিত্র পরিবারের সন্তান। তার বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্রের নায়িকা। 2011 সালে দিঘির মা দোয়েল মারা যান। বর্তমানে দিঘি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজমের বিভাগে পড়ছেন। ছোটবেলায় গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পথ চলা শুরু হয়েছিল দিঘির। প্রথম কাজেই পেয়েছিলেন জনপ্রিয়তা, তারপরে গল্প সবার জানা। পরিণত বয়সে নায়িকা হিসেবে দিঘির শুরু নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে। তার নির্মিত তুমি আসো তুমি নাই ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর টুঙ্গিপাড়ার মিয়া ভাই ছবিতে অভিনয় করেছেন দিঘি। কাজী হায়াত পরিচালিত কাবলিওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন। কাজী হায়াত পরিচালিত কাবলিওয়ালা দিঘির অভিনীত প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্র অভিনয় করে 2006 সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নেয় দিঘি। তারপরে আরও দুটি চলচ্চিত্র অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশুশিল্পী চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন তিনি। ওই দুটি চলচ্চিত্র হলো এক টাকার বউ এবং চাচ্চু আমার চাচ্চু। এছাড়াও এফআই মানিকের চাচ্চু এবং দাদিমাতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। 2007 সালে নির্দেশক এফআই মানিক, শরীফ ইসলাম, ভাইরাবি ও হাসিবুল ইসলাম মিজানের নেতৃত্বে সাজগর, অবশ শিশু এবং কপালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। 2008 সালে নির্দেশক ইলিয়াস কাঞ্চন, পি এ কাজলের নেতৃত্বে বাবা আমার বাবা এবং এক টাকার বইয়ে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। 2009 সালে নির্দেশক পি এ কাজল ও শাহিন সুমনের নেতৃত্বে পিতে আগুন জলে দ্বিগুণ 5 টাকার প্রেম এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। এরপর 2010 সালে পরিচালক মনতাজুর রহমান আকবর ও এফ আই মালিক, সাদাত হোসেন লিটন এর নেতৃত্বে রিক্সাওয়ালার ছেলে, চাচ্চু আমার চাচ্চু, জীবন মরণের সাথী, টপ হিরো এসব চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। এরপর 2011 সালে পরিচালক মনতাজুর রহমান আকবর ও এফ আই মানিক এর নেতৃত্বে ছোট সংসার, তোর কারণে বেঁচে আছি তে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। 2012 সালে নির্দেশক সুহানুর রহমান সুহানের নেতৃত্বে ড স্প্রিট এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। 2015 সালে নির্দেশক খোরশেদ আলম খসরু জাহিদ হোসেন এর নেতৃত্বে নীলামন্থন এ অভিনয় করেন। তারপর কিছু বছর ব্রেক নেওয়ার পর 2021 সালে একজন পরিণত অভিনেত্রী হিসেবে দেলোয়ার জাহান ঝন্টু, সেলিম খান, শামীম আহমেদ রনি এর নেতৃত্বে তুমি আসো তুমি নেই, টুঙ্গিপাড়ার মিয়া ভাই এসব ছবিতে অভিনয় করেন। এছাড়াও তিনি বন্ধু বান্ধবে অভিনয় করেছেন। এছাড়াও দিঘি প্রায় সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউবে ছোট ছোট রিল এবং শর্ট পোস্ট করে থাকেন এবং তাতে দেখতে মজা বেশ লাগে। এর এটুকু মন টিকটক রিলস বেশ জনপ্রিয় হয়ে ওঠে। শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রার্থনা ফারদিন দিঘি। তার অভিনয়ে অভিভূত হননি এমন মানুষ খুব কমই আছেন, ফলস্বরূপ তার অনুরাগীরাও সংখ্যা বেশ। তবে অনেকেরই মনে দিঘিকে নিয়ে একটি প্রশ্ন ঘুরে বেড়ায়, সেটি হলো দিঘি হিন্দু না মুসলিম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন দিঘি। তিনি বলেন, অনেকের মধ্যে আমাকে নিয়ে এই প্রশ্নটি উকি দেয়। আমার বাবা চিত্রনায়ক সুব্রত হিন্দু ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু মাকে বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপর থেকে আমাদের পরিবার ইসলাম ধর্মের অনুসারী। আমি আমার ভাই ও ইসলাম ধর্ম পালন করি, তবে আমি বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার।